ফিরে আসলাম বিরতির পর। শ্রাবণ মাস মানেই মনসা পুজো, আর মনসা পুজো মানেই প্রত্যেকটা বাঙালির ঘরে মনসা মঙ্গল পাঠের আয়োজন। তবে আজকালকার যুগে, আজকালকার দিনে এখন আর প্রায় দেখা যায় না বললেই চলে এই মনসা মঙ্গল পাঠ, যেটাকে কেন্দ্র করে একেবারে আনন্দে মেখে মেতে উঠত একটা সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে, গ্রামের গৃহবধূরা থেকে শুরু করে সকলেই। কিন্তু সেটা আজকে কোথাও যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে আজও পর্যন্ত একটু প্রত্যন্তে গেলে দেখা যায় যে আজ অবধি বেঁচে রয়েছে এই শিল্প, এই সংস্কৃতি, যেটাই উঠে আসলো সাবরুম থেকে। সাবরুমের এক মৃৎশিল্পী তিনি জানাচ্ছেন যে আগেকার মতো মনসা দেবীর মূর্তি সেভাবে বিক্রি হয় না, বা সেভাবে বাড়িতে বাড়িতে মনসা পুজোর আয়োজনটা বা চলটা নেই। তবে এখনো কোথাও কোথাও কান পাতলে শোনা যায় মনসা মঙ্গল পাঠ, সেই আয়োজন মহিলারা মেতে উঠছেন আজও অবধি সেই আয়োজনের মধ্য দিয়ে। তবে মনসা পুজো এখনো শুধুমাত্র মন্দিরগুলিতেই অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে যায়, তেমনটাই আক্ষেপে সুরে জানাচ্ছেন অধিকাংশ মৃৎশিল্পীরাই। মনসা পুজোর যে পাঠ করা হচ্ছে, বই পাঠ, সেই সম্পর্কে তার ঠিক মুহূর্ত শুনুন। কি করো তুমি? কত বছর যাব তুমি এই মৃৎশিল্পীতে? তো কিছুদিন পরেই তো মনসা পূজা, অন্যান্য পরের তুলনায় এবার কিরকম চাহিদা মূর্তির? কেন সবকিছু কিনা আগে সত্যি দাম আসলে 100 টাকা, ওখানে আসলে প্রায় 200 টাকার কাছাকাছি, 190 টাকা। সেই আন্দাজে আর আপনি কি এই মূর্তি বানায় কি বা সংসার চলে? মূর্তি বানায় মনে হয় না, সেটা তো মূর্তি একটা বানায় আগে তো 400-500 টাকা হলে থাকতো, এখন এটাও থাকে না। আপনার শুনলেন স্থানীয় এক মৃৎশিল্পীর বক্তব্য। তিনি যেমনটা জানাচ্ছেন যে অতীতে দেখা যেত যে শ্রাবণ মাস আসা মানেই এক মাস ব্যাপী রাজ্যের শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে সর্বত্র এই মনসা দেবী মায়ের পুজোকে কেন্দ্র করে ঘরে ঘরে আনন্দে মেতে উঠত রাজ্যের আপামর জনগণ। কিন্তু সেটা আজকাল প্রায় নেই বললেই চলে, এবং তাও তার পাশাপাশি হচ্ছে কোথাও কোথাও হাতে গোনা মাত্র কয়েকটা পুজো হচ্ছে, যার জন্য মূর্তি তৈরি করছেন এবং সেই মূর্তি বানিয়ে লাভের মুখ দেখছেন, সংসার প্রতিপালন করছেন একাংশ মৃৎশিল্পীরা। সে কথাই উঠে আসলো সাবরুম থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগালি পর্দায়। নমস্কার।